নমস্কার প্রিয় বন্ধুরা, সৌমিননাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির আওয়াজ হয়তো আপনাদের এই যে ভিডিও সেই ভিডিওতে একটু আপনারা শুনতে পাবেন, সুতরাং এর জন্য মার্জনা করে দেবেন, কিছু করার নেই। দেখুন, আজকে যে তিনটে বিষয়ের ওপর আলোচনা করব সেই তিনটে বিষয় হলো, প্রথমত হচ্ছে যে 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি অফলাইনেই হবে, এই নিয়ে একটা বিতর্ক চলছে এবং বিভিন্ন চ্যানেল মিডিয়া আপনারা যাই বলুন দেখাচ্ছে, তো এই নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগ কি আবার থমকে গেল এবং কেন সেটা থমকে গেল সেটা নিয়েও আলোচনা করব, এবং তার সাথে পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রী হিসাবে কি কোনো নতুন কাউকে আমরা দেখতে পাবো, নাকি যিনি পুরনো ছিলেন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় ওনাকেই আবার দেখতে পাবো। চলুন এক এক করে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করে নিই। প্রথমত আলোচনা করতে চাইবো, দেখুন যে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ যে ছিল সেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পরিষ্কার এটা জানানো হয়েছিল যে যারা 11-এ আছে তাদেরকে 12-এ তুলে দেওয়ার জন্য, এবং যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের জন্য যে কোভিড সিচুয়েশনের জন্য যে সূচি সেই সূচি পরবর্তীকালে জানানো হবে। তবে শুধু এটুকু বলা হয়েছিল যে তারা তাদের নিজেদের স্কুলে পরীক্ষা দেবে, এবং এর সাথে তারা এটাও বলেছিল যে পরীক্ষাটি 12টা থেকে শুরু হবে এবং 3:15 নাগাদ, মানে যেটা আছে সেটা থেকে 3:15 অবধি হবে, সেই জায়গায় যেটা আগে হওয়ার কথা ছিল 10:15 অবধি, অর্থাৎ 12:15 অবধি পরীক্ষাটা হওয়ার কথা বলা রয়েছে। সুতরাং এক্ষেত্রে নতুন করে জল্পনা উঠে আসছে যে এই যে কোভিড সিচুয়েশনে এবং প্রচুর স্টুডেন্টসরা ডিমান্ড করছেন অনলাইন পরীক্ষার জন্য, এবং সেই অনলাইন পরীক্ষা কিভাবে যদি হয় তাতে কিভাবে নেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত ও বিবরণ যেটা সে সম্পর্কে কিন্তু এখনও কিন্তু কিছু জানা যায়নি। এই মুহূর্তে যখনই আমরা জানতে পারবো তখনই আপনাদের জানাবো। এবং এর সাথে যে দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইব সেটা হচ্ছে যে উচ্চ প্রাথমিকে এ নিয়োগ নিয়ে চিন্তা, উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে চিন্তা। দেখুন, এই সবকটা যে প্রশ্ন সেই সবকটা প্রশ্ন কিন্তু তৃতীয় যে প্রশ্ন যে আমাদের যে শিক্ষামন্ত্রী হচ্ছেন কে পরবর্তীকালে, কারণ আমরা জানি যে 10 তারিখ শপথ গ্রহণের একটা পরিকল্পনা যেটা রয়েছে নতুন যে নির্বাচিত রাজ্য সরকার তাদের, এবং হয়তো 11 কিংবা 12 তারিখে মন্ত্রিসভা তাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং সেক্ষেত্রে প্রথমে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে যে চিন্তা নিয়ে আজকে চান্দবাজার পত্রিকায় যেটি বলছে সেটি আপনাদের একটু জানিয়ে দিই। প্রবীরে কি পিছিয়ে যাবে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া, আশঙ্কায় লক্ষাধিক চাকরি প্রার্থী, আদালতের নির্দেশ অনুযায়ী উচ্চ প্রাথমিকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার কথা ছিল 10ই মের মধ্যে, এরপর 8 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু কোভিড পরিস্থিতিতে ইন্টারভিউর তালিকা প্রকাশ হলেও অফলাইনে ইন্টারভিউ নেওয়া যাবে কি করে, এটা একটা বড় প্রশ্ন। বিকাশ ভবনের কর্তাদের একাংশের মতে কোভিডের কারণে গণপরিবহন অনেক কম, ইন্টারভিউর জন্য চাকরি প্রার্থীরা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কিভাবে অফলাইনে ইন্টারভিউ দেবেন সেই নিয়ে একটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবর্ণকর সরকারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এবারে যেটিতে আসবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য, সেটি হচ্ছে যে দেখুন পশ্চিমবঙ্গের নতুন শিক্ষামন্ত্রী কে হতে চলেছেন। আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেটি বলেছেন যে 11 কি 12 তারিখ নাগাদ হয়তো একটি মন্ত্রিসভার যে সমস্ত নাম সেই সমস্ত নাম ঘোষণা হবে, এবং আমরা এটাও জানি যে পরবর্তী নাম হিসাবে শিক্ষামন্ত্রী যিনি হবেন উঠে আসছিল যেটা ব্রাত্য বসু ওনার নাম, কিন্তু ব্রাত্য বসু বর্তমানে কোভিড আক্রান্ত। সুতরাং এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় ওনাকে আজকে যে প্রশ্ন করা হয়েছিল একটি চ্যানেলের মাধ্যমে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে কি হবে, উনি পরিষ্কার জানিয়েছেন যে এই বিষয়ে পরে আলোচনা করে জানানো হবে। সুতরাং আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে পরবর্তী শিক্ষামন্ত্রী কে হচ্ছেন। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে যা জানা গেছে সেটা আপনাদেরকে জানালাম। অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, এবং যখনই নতুন কোনো আপডেট পাবো আপনাদের কাছে নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।